নমস্কার বন্ধুগণ ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরি কথা বলবো এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে অনেকগুলো বড় বড় আপডেট আছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্লিজ ভিডিওটা শেষ অবধি দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং সমস্ত আপডেটগুলো তোমরা জানতে পারবে আর যারা প্রথমবার আমাদের চ্যানেল এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেট সবার আগে পেতে আর যারা রেগুলার ভিডিও দেখছো অথচ এখনও সাবস্ক্রাইব করছো না কিসের অপেক্ষা করছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমাদের সাপোর্টটা খুবই দরকার তো চলো আর কথা বাড়াচ্ছি না সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা কালকে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এস সি ইস্টবেঙ্গলের পরাজয়ের পর বিভিন্ন দিকে সমালোচনার ঝড় তো উঠেছেই তাছাড়া বলতেই পারো যে এই বছরের আইএসএল সিজনে এসসি ইস্টবেঙ্গলের ক্যাম্পেন এবার শেষের পথে আর কোনো রকম সেরকম চান্স নেই এস সি ইস্টবেঙ্গলের টপ ফোরে কোয়ালিফাই করার জন্য ম্যাথেমেটিক্যালি স্লাইটলি একটা চান্স থাকলেও সেটা প্রায় নগণ্য বললেই হয় কারণ সব ম্যাচ জিততে হবে এবং অন্য টিমের ওপরেও ডিপেন্ড করতে হবে সেটা প্রায় অসম্ভব ব্যাপার তবে এসসি ইস্টবেঙ্গলের এই পুরো সিজনের খারাপ পারফরমেন্সের জন্য সবচেয়ে যেটা দায়ী আমার মতে সেটা একজন ভালো স্ট্রাইকারের অভাব পুরো সিজনে এসসি ইস্ট ইস্টবেঙ্গল কোনো ভালো স্ট্রাইকার বা বক্সে যাকে টার্গেট করে বল পাঠানো যাবে সেরকম কাউকেই কিন্তু পেলো না যে যে বলবন বা হারমনপ্রীত সিংয়ের মতো ইন্ডিয়ান প্লেয়াররা সেরকম প্রভাব ফেলতে পারলেন না পুরো সিজন জুড়েই আর বাকি যে সমস্ত বিদেশি প্লেয়াররা ছিলেন তারা কিন্তু কেউই একজন প্রপার স্ট্রাইকার নন তো এরকম পরিস্থিতিতে এসসি ইস্টবেঙ্গলের সমস্ত সমর্থকরা একজন প্লেয়ারকে হয়তো মিস করে থাকবে লাস্ট যে স্ট্রাইকার এসসি ইস্টবেঙ্গলের হয়ে খুব ভালো পারফরম্যান্স দিয়েছিলেন বত্রিশ বছর বয়সী মেক্সিকান স্ট্রাইকার এনরিকে এস্কুইডা হ্যাঁ বন্ধুরা সেই এনরিকে যিনি কিন্তু দু হাজার আঠেরো উনিশ সালে ইস্টবেঙ্গলের হয়ে চোদ্দোটা ম্যাচে নটা গোল স্কোর করেছিলেন তো সেরকম একজন স্ট্রাইকারকে অবশ্যই মিস করেছে বলতে পারো রবি ফাউলারের এসসি ইস্টবেঙ্গল তো এই নিয়ে বড় যে আপডেটটা বেরিয়ে এসেছে কালকে এসসি ইস্টবেঙ্গলের ইনস্টাগ্রামে একটা পোস্ট করা হয়েছিল সেখানে লেখা হয়েছিল ইট ওয়াজ জাস্ট নট আওয়ার ডে মানে এটা আমাদের দিন ছিল না সেই কারণে আমরা ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে হেরে গেছি তো এই পোস্টের কমেন্টে সেই এনরিক এসকুইডা তিনি কিন্তু একটা কমেন্ট করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন উই আর রেডি অ্যান্ড মি টু হেল্প দ্য টিম এখানে তিনি ট্যাগ করেছিলেন এসসি ইস্টবেঙ্গল অফিসিয়াল এবং মারিও রিভেরাকে মারিও রিভেরা যিনি আঠেরো উনিশ সাল থেকে এসসি ইস্টবেঙ্গলের কোচ ছিলেন দুবছর এসসি ইস্টবেঙ্গলের কোচিং করিয়েছিলেন মানে সেই সময়ের ইস্টবেঙ্গল তো সেই স্প্যানিশ কোচ এবং স্ট্রাইকার এনরিকে এরা দুজনেই কিন্তু ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গলের জার্সিতে পুনরায় খেলতে চান মানে কোচ কোচিং করাতে চান এবং এনরিকে পুনরায় ইস্টবেঙ্গলের জার্সিতে খেলতে চান এটা কিন্তু কালকে তিনি পোস্টে কমেন্টে জানিয়েছেন এর আগেও বিভিন্ন জায়গায় এনরিকে ইস্টবেঙ্গলের তারিফ করেছেন বিভিন্ন শোতে তাছাড়া তিনি অনেকবারই প্রকাশ করেছেন যে ইস্টবেঙ্গলে তিনি পুনরায় খেলতে চান তবে এটা পুরোপুরি সরাসরি এসসি ইস্টবেঙ্গলের পোস্টে কমেন্টের মাধ্যমে তিনি তার মনের এই ইচ্ছেটা প্রকাশ করেছেন এবার দেখার একটাই বিষয় যে এসসি ইস্টবেঙ্গলের ম্যানেজমেন্ট কীভাবে এই বিষয়টাকে দেখে তারা কি এনরিকে আবার পুনরায় কোনো সুযোগ দিতে চায় সেটাই এখন দেখার বিষয় এই বত্রিশ বছর বয়সী মেক্সিকান স্ট্রাইকার ইন্ডিয়াতে খুবই ভালো পারফরমেন্স দিয়েছিলেন মেক্সিকো ন্যাশনাল টিমের হয়েও নটা ম্যাচে একটা গোল স্কোর করেছেন এই এনরিকে ইস্টবেঙ্গলের সাথে দু হাজার উনিশ সালের এগারোই মার্চ তার কন্ট্র্যাক্ট শেষ হয় এবং দুঃখের বিষয় যেটা তারপর থেকে এনরিকে কিন্তু কোনো ক্লাবে চান্স পাননি মানে সেই সময় থেকেই কিন্তু তিনি ফ্রি এজেন্ট আছেন তো তাকে সই করাতে তো কোনো সমস্যা নেই এসসি ইস্টবেঙ্গলের তো এবার দেখা যাক ম্যানেজমেন্ট এনরিকের দিকে নজর দেন কিনা তো তোমাদের কি মতামত এনরিকে পুনরায় যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে তোমাদের কতটা ভালো লাগবে বা তোমরা কতটা এক্সাইটেড থাকবে সেটা কিন্তু আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও বাট এনরিকে তার ইচ্ছেটা প্রকাশ করেছে সেটাই তোমাদেরকে এই ভিডিওর আপডেটে জানালাম তো বন্ধুরা এবার এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে সবচেয়ে বড় যে আপডেটটা দেবো সেটা টার্মশিট সইয়ের ব্যাপারে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের মধ্যে যে টার্মশিট অর্থাৎ ফাইনাল টার্মশিট সেইটা সই নিয়ে সেইটা কিন্তু এখনও ক্লাব কর্মকর্তারা সই করে এ শ্রী সিমেন্টের কর্মকর্তাদের পাঠাচ্ছেন না তো এখানেই সমস্যা অনেক জড়িয়ে আছে এই টার্মশিট সই না হওয়ার ফলে শ্রী সিমেন্টের কর্মকর্তারা এখনও বুঝতে পারছেন না যে তারা পরের বছর ইস্টবেঙ্গলে পুনরায় ইনভেস্ট করবেন কিনা সেই কারণে বড় বড় প্লেয়ারদের কন্ট্র্যাক্ট দিতে পারছেন না দীর্ঘমেয়াদি চুক্তি করতে পারছেন না তো এই নিয়ে সমস্যা তো অবশ্যই আছে এগুলো তোমাদেরকে আগেও জানিয়েছি তবে এই মুহূর্তের বড় আপডেট যেটা পাওয়া যাচ্ছে উনিশে ফেব্রুয়ারি কলকাতার আরবি অর্থাৎ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে যে ম্যাচটা আছে এসসি ইস্টবেঙ্গলের সেই ম্যাচের পর একটা বৈঠক হতে চলেছে গোয়াতে শ্রী সিমেন্টের কর্তা ক্লাব এবং রিলায়েন্সের মধ্যে অর্থাৎ রিলায়েন্সের প্রতিনিধিও থাকবেন এই মিটিংটাতে শ্রী সিমেন্টের তরফ থেকে এই মিটিংয়ে উপস্থিত থাকবেন ডিরেক্টর প্রশান্ত বাঙ্গুর এবং তার আইনজীবী অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে উপস্থিত থাকবেন সভাপতি ডক্টর প্রণব দাশগুপ্ত এবং ফুটবল সচিব সৈকত গঙ্গোপাধ্যায় রিলায়েন্সের তরফ থেকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত থাকবেন চিফ এক্সিকিউটিভ তরুণ ঝুনঝুনওয়ালা এই বৈঠকেই মুখোমুখি দুই পক্ষ নিজেদের সমস্যার কথা জানাবে এবং এই সিজন শেষ হলে তারপরেই ফাইনালি টার্মশিটে সই করার ব্যাপারটা নিয়ে বৈঠকে আবার বসতে চলেছেন এবং সেটাই হতে চলেছে ফাইনাল বৈঠক তবে তার আগে ডারবির পরে একটা বৈঠক হতে চলেছে গোয়াতে সেটাই তোমাদের জানালাম এবং সেখানেই পুরো ব্যাপারগুলো আলোচনা হবে কার কি সমস্যা আছে এবং মধ্যস্থতা করবেন রিলায়েন্সের তরফ থেকে তরুণ ঝুনঝুনওয়ালা তো ইস্টবেঙ্গল ক্লাবের টার্মশিট সই নিয়ে সমস্যা আছে তিনটে তিনটে দাবি তারা তুলছেন প্রথম যে সমস্যাটা ইস্টবেঙ্গল ক্লাব তোমরা সবাই জানো যে ফোর্ট উইলিয়ামের কাছ থেকে লিজে মাঠটা ব্যবহার করে কিন্তু শ্রী সিমেন্ট নিজেদের চুক্তিপত্রে নিজেদের নামে ক্লাব ব্যবহারের দাবি রেখেছে যা সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতার বাইরে তো ক্লাব ক্লাবকর্তারা দাবি রাখছেন যে সেনা যেহেতু নতুন নাম মানবে না তাই ক্লাবের লিজ কোনোভাবেই ইনভেস্টারের নাম দেওয়া যাবে না এটা একটা বড় সমস্যা অন্যদিকে সেকেন্ড যে সমস্যাটার কথা উঠে আসছে সেটা লোগোর সত্তা নিয়ে লোগোর সত্তা ইনভেস্টারকে দিতে চাইছে না ক্লাব কর্তারা তাদের স্পষ্ট কথা লোগোর সত্তা থাকবে ক্লাবের হাতে কারণ যেহেতু বোর্ড অব ডিরেক্টার্সে ইনভেস্টারের আটজন প্রতিনিধি থাকবেন এবং কোনো পরিস্থিতিতে লোগো ব্যবহারের ক্ষেত্রে ইনভেস্টারের অনুমতি প্রয়োজন হবে যা কোনো মতেই চান না কর্তারা অন্যদিকে তিন নম্বর যে সমস্যাটার কথা বলা হয়েছে সেটা ক্লাব তাবুর ভাগাভাগি নিয়ে ক্লাব কর্তাদের বক্তব্য ক্লাব দাবুর এক অংশে শ্রী সিমেন্ট নিজেদের অফিস তৈরি করতেই পারে কিন্তু সদস্য ও সাবেক কর্তাদের জন্য দীর্ঘদিনের অফিস বহাল থাকবে এদিকে ক্লাবের পুরনো কর্মচারীদের ওপরেও কোনো কোপ যাতে না পড়ে আর ইনভেস্টার ও ক্লাবের মিটিংয়ের ক্ষেত্রে কমন এরিয়ার বৈঠক আয়োজন করতে হবে তো প্রধানত এই তিনটের দাবির জন্যই ইস্টবেঙ্গল কর্তারা এখনও অবধি ফাইনাল টার্মশিটে সই করছেন না পুরো ব্যাপারটাই তোমাদেরকে জানালাম এবং এটাও জানালাম যে উনিশ তারিখ ডার্বির পরে একটা বৈঠক হতে চলেছে সেখানে দুই পক্ষ নিজেদের সমস্যাগুলো জানাবে এবং তারপর সিজন শেষ হলে আর একটা মিটিং হতে চলেছে কলকাতায় এবং তারপরেই ফাইনাল টার্মশিটে সাইন করবেন কর্তারা তো বন্ধুরা এই ছিল ভিডিওর আপডেটগুলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিং টং করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের এপিসোডে ততক্ষণের জন্য টাটা